লকডাউন উঠলেই কি সচল হবে শহরের লাইফলাইন, চেনা ছন্দে ফিরবে পাতাল পথ? মেট্রো সূত্রের খবর দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে চলতি মাসে অন্তত যাত্রী নিয়ে মেট্রো চলার সম্ভাবনা কম। পাতালে ট্রেন চালানোর বিষয়ে রেল মন্ত্রক থেকে এখনো কোনো ইঙ্গিত মেলেনি। অবশ্য ট্রেন চালানোর প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না মেট্রো রেল আধিকারিকেরা। নিয়মিত চলছে লাইন ইন্সপেকশন, ছুটছে মেট্রো, কিন্তু যাত্রী নিয়ে যখনই ছোটা শুরু করবে মেট্রো, তখনই পাতাল পথে ক্রাউড ম্যানেজমেন্ট কার্যে বড় চ্যালেঞ্জ কর্তাদের কাছে, তা বলাই বাহান্য। দফায় দফায় চলছে মিটিং, কিভাবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে যাত্রীদের ট্রেনে যাতায়াত করানো যায় সেই পরিকল্পনাই চলছে। কলকাতা মেট্রো ভারতীয় রেলের অধীন হওয়ায় রেল মন্ত্রকের সিদ্ধান্তের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। হঠাৎ কোনো সরকারি নির্দেশ জারি হলে পরিষেবা শুরু করে দিতে হতে পারে বলেই মনে করছেন মেট্রো রেল কর্তারা। সেই কারণেই মেট্রো স্টেশনে যাত্রীদের প্রবেশ থেকে টোকেন কেনা বা ট্রেনে চড়া সব কিছু নিয়েই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। আপাতত ঠিক হয়েছে স্টেশনে ঢোকার গেটে টোকেন কেনার লাইনে দুই যাত্রীর মধ্যে 1 মিটার দূরত্ব রাখা হবে, সেই মতো গোল দাগ করে দেওয়া থাকবে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি টোকেন কেনার কাউন্টারও পৃথক করা হচ্ছে। দুটি লাইনের মধ্যে দূরত্ব বজায় রাখতে কখনোই পাশাপাশি দুটি কাউন্টার খোলা হবে না। প্ল্যাটফর্মে পাশাপাশি চেয়ারে বসতে পারবেন না যাত্রীরা, মাঝে একটি চেয়ার ফাঁকা রেখেই বসতে হবে। যাত্রীদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা ছাড়াও প্ল্যাটফর্মে প্রবেশের সময় স্যানিটাইজার দেওয়ার কথাও ভাবা হচ্ছে। ট্রেনের কামরায় যাত্রীরা যাতে দূরত্ব বিধি মেনে যাতায়াত করেন সেই কথা মাথায় রেখে তাদের বসার এবং দাঁড়িয়ে থাকার জায়গা পৃথকভাবে রং দিয়ে চিহ্নিত করা হতে পারে বলে পরিকল্পনা নেওয়া হচ্ছে।